সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান হোসেনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক পরের মেয়ে এই চিঠিটা একটু শায়ান স্যারের রুমে রেখে আসো রাখেন আপনার কাছে রাখেন আমি বলছি রাখেন কেন আরে স্যার আগে অফিসে আসুক ইদানিং যে স্যারের কি হয়েছে সকালবেলা আসে আর দুই ঘন্টা পরেই ফুরুক তুমি না এক সেকেন্ডে কথা কোথা থেকে কোথায় নিয়ে যাও তুমি পারো বটে পারতেই হবে সেগুলো আমার কতদিনের স্বপ্ন জানিস শোন বাবাকে একটা ফোন করে বলে দে তো শরীর খারাপ ছিল এই জন্য অফিস কামাই করেছিস না হলে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক রূপ আজ এতদিন পর এভাবে তোমার সঙ্গে কথা হয়ে যাবে ভাবিনি কখনো মীরা খুবই ভালো একটা মেয়ে শুনেছি শি ইজ ভেরি প্রিটি অ্যাজ ওয়েল শি ইজ ফিরোজ লেটস নট স্টাক ইনটু দ্য পাস্ট যা হয়েছে হয়ে গেছে ইটস বেটার আরে না বাবা থোড়া খাবো কেন আমরা তো মানে আমাদের প্ল্যানটা তো সাকসেসফুল হতে যাচ্ছে মা অলরেডি তোমাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে মা আমাকে বলেছে তোমার সঙ্গে বিয়ের কথা তোমাকেও বলবে রাত 11:30 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইমরান হোসেন চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালো আছেন কি হাসি তো ফেক আসতেছে বুঝতেছেনই তো কেমন আছি বাংলাদেশের মানে পরিপ্রেক্ষিতে নট অনলি আমাদের দেশে পুরো বিশ্বেই যে এখন যে অবস্থা যে মহামারী রূপটা ধারণ করছে সো কেউই ভালো নাই ভালো থাকার চেষ্টা তবু আসলে চারিদিকে এত নেগেটিভিটি এত সব জায়গাতে সবাই হতাশাগ্রস্ত হয়ে আছে আমরা ভালো থাকতেই চাই আমরা চাই সবাই ভালো থাকুক আপনিও ভালো থাকেন এই পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছেন আমি তো যেহেতু এখনো সিঙ্গেল সো আমার ফ্যামিলিটাই আমার কাছে সবকিছু বাবা মা আমার ছোট ভাই হ্যাঁ তো ফ্যামিলি থেকেই আগে স্টেপ নিয়েছি তারপর আত্মীয়স্বজন বাসায় যেটা করেছি তা হচ্ছে গিয়ে সবার আগে হচ্ছে ঘর পরিষ্কার ডেটল তারপর হচ্ছে গিয়ে আমার মানে ফুল বডি পরিষ্কার আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে বুয়া বাসায় অনেকেই আমরা ঢাকায় যারা থাকি তাদের বাসায় বুয়া আসে সো বুয়াকেও যতটুক দরকার আমি মাস্ক দিয়েছি তারপর হ্যান্ড গ্লাভস দিয়েছি স্যানিটাইজারের ছোট ছোট দুইটা বোতল দিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটা শাওয়ার জেল দিয়েছি যাতে উনি সবসময় ক্লিন থাকে পরিষ্কার থাকে গোসলটা করার সময় আর সবার আগে হচ্ছে মানে ডেইলি অন্তত গোসলটা করা উচিত একটা মানুষের এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে সবাই ব্যাপক হারে একটা ভীতি ঢুকে গেছে সকলের মধ্যে তো আপনার কি মনে হয় আসলে ভীতিটা যে এত বেশি হয়ে গেছে কিভাবে নেওয়া উচিত এই করোনা ভাইরাসের বিষয়টিকে করোনা ভাইরাসের থেকেও সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে গিয়ে আমাদের মনের ভাইরাস আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরাস সো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে আমি একটা জিনিস ফলো করছি অনেক পুরনো পুরনো ছবি মানে নতুন করে চালিয়ে দেওয়া হচ্ছে অনেক কিছুভাবে এডিট করে সো এইটা কিন্তু আমাদের বোঝা উচিত আমরা অবশ্যই মূর্খ না আমরা অনেকেই বুঝি সো মানে সোশ্যাল মিডিয়াতে যাই হচ্ছে না হচ্ছে অবশ্যই একটু ইন্টেনশন রেখে কাজ করা উচিত আর মানে আমি সোশ্যাল মিডিয়ার কথা কিসের জন্য বললাম কারণ হচ্ছে সবাই এখন ফেসবুক কেন্দ্রিক বিভ্রান্তিটা বেশি রকমের ছড়াচ্ছে এইটা বিভ্রান্তিটা ওই যে একটা কথা আছে না তখন বলতেছিলাম যে বনের বাঘে খায় না মনের বাঘেই খায় তো এত আমরা তো এমনিতেই প্যানিকে আছি কারণ পুরো বিশ্বে যা ঘটতেছে এত হাজার হাজার মানুষ মারা গেছে যাচ্ছে আর যাবে কিনা আল্লাহ মাফ করুক কিন্তু
এমনি প্যানিক হয়ে আছি, আরও কেন প্যানিক দেওয়ার চেষ্টা? তো মানে আমরা একটু নিজেরা সচেতন হইলে এর থেকে সুন্দর আর কিছু হয় না। তার থেকে বড় কথা, এই মুহূর্তে আসলে মানে লকডাউন যে শব্দটি খুব বেশি করে ব্যবহার করা হচ্ছে এবং যার কারণে পুরো দেশে এমন একটা অবস্থা বিরাজ করছে, রাস্তাঘাটে মানুষজন কম এবং সবাই বেশিরভাগ ফ্যামিলিতেই নিজের আত্মীয় স্বজনের সাথে, নিজের পরিবার পরিজনের সাথে সময় যাপন করছে। যারা এই মুহূর্তে আমাদের শুভ সন্ধ্যা দেখছে, আমরা চাই যে শুধুমাত্র প্যানিকড হয়ে নয়, তারা একটু আনন্দে থাকুক, হাসিতে থাকুক, ভালো থাকুক, সেই উদ্দেশ্যে যদি তাদের জন্য তিন লাইন গান শোনান। এখন তো গান মন থেকে আসে না কয়েকটা দিন ধরে, কালকেও আমি একটু লাইভে যাওয়ার চেষ্টা করছি ফেসবুক থেকে, কিন্তু আসে না, মন মন মানে মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত আমরা একদম। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পারি ধরতাম না, তোর নব লাগ পানি জের পেশায় ওই নাই বোঝা করতাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর একটি গান এবং আমার মনে হয় যে এই সময়ের জন্য ভীষণ রকমের উপযোগী একটা গান, ভালো লাগলো। এবারে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, সারা দেশের এই যে বিরূপ পরিস্থিতি, এটার কারণে সঙ্গীত শিল্পীরা আসলে কোন জায়গাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে? সঙ্গীতটাই আমাদের মূল। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, কিন্তু আমরা সবসময় যেটা করে অভ্যস্ত, মানুষদের সাথে ইন্টারাপ্ট, এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছি প্রচণ্ডভাবে। আর দেখা গেল যে হাতের পাঁচাঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা মিউজিশিয়ানও সমান না, দেখা গেল যে ওদের ফ্যামিলি চলেই হচ্ছে গিয়ে, অনেকের ফ্যামিলি চলে হচ্ছে গিয়ে মিউজিক করে, গান করে, মানে আর্ট অ্যান্ড কালচার সেল করে, তার মেধা সেল করে। তো এদিক থেকে অনেক বেশি প্রবলেম ফেস করতেছে অনেকেই, অনেকেই আমাকে ইনবক্স করতেছে, যাদেরকে নিয়ে আমি ওই যে সবসময় কাজ করি, যে মেড ইন বাংলাদেশ যে কাজগুলো করে, তো অনেকে বলে যে ভাই আমি তো দুস্থ শিল্পী হয়ে যাচ্ছি, আমার তো এই অবস্থা। তো আমরা একটা ফোরাম আছে, আমাদের একটা গ্রুপ আছে, একদমই পার্সোনাল গ্রুপ, তো ওই গ্রুপ থেকে যারা অনেক সিনিয়ররা আছেন, যারা ভালো ভালো মিউজিক করে, তারা 500, 1000, 2000 যেভাবে পারতেছে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এরকম 3-4 গ্রুপ এ পর্যন্ত অ্যাডেড হয়েছে আর কি। আচ্ছা, আপনি যে জিনিসটা মিন করছেন, আমি আরেকটু খোলাসা করে দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, সেটি হচ্ছে যেটা ফুল টাইম জবের মতো থাকে, চাকরির মতো থাকে, মাস শেষে একটা স্যালারি মানুষের অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, যারা মিউজিশিয়ানস রয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা ঠিক তেমন নয়, একটুখানি অন্যরকম। আর যেহেতু আমরা লকডাউনের পরিস্থিতি নিয়ে কথা বলছি, সারা বিশ্বে সারা দেশে সবাই গৃহবন্দী হয়ে আছে একরকমের, সেই কারণে এই যে স্টেজ শোগুলো হচ্ছে না, লাইভ শোগুলো হচ্ছে না, সেসবের কারণে যারা অনেক ইয়াং আর্টিস্ট আছেন এবং অনেক মিউজিশিয়ানস আছেন, তারা খুব ধরনের সমস্যায় পড়ে গেছেন, একদম হঠাৎ করেই সমস্যায় পড়ে গেছেন। তো কি অবস্থা আসলে, আর একটুখানি বিশদ করে জানতে চাই। আসলে ওই যে একটা কথা আছে না, যে ব্যথা পায় সেই জানে, আমার কাছে ব্যাপারগুলো এরকম। আমরা যে এই দেখা গেল যে প্রতি মাসে অন্তত 10-15 স্টেজ শো থাকে, লাইভ শো থাকে, বাহিরে হোক, টিভি চ্যানেলগুলোতে হোক, তো দেখা গেল যে টিভি চ্যানেলটা হচ্ছে গিয়ে একটা মানে ব্যাপার, একটা মনের জায়গা আছে, যে জায়গাগুলো থেকে নিজেকে স্পেয়ার করা যায়। বাট আমরা প্রতি মাসে এই যে মাসিক যে ইনকামটা, এটা হচ্ছে গিয়ে আমরা মাসে মাসে পাই না, আমরা হচ্ছে গিয়ে ওই যে অনেকটা দিন মজুরের মতো, ডেইলিটা ডেইলি, যে আমরা কনসার্ট করতেছি একদিক দিয়ে 1000 টাকা নিচ্ছি, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের মনের বাসনাগুলো, মনের আত্মতৃপ্তিগুলো পূরণ করতেছি। বাট নাও এ ডেইজ যে একটা অবস্থান হচ্ছে এবং যে একটা অবস্থানে যাচ্ছে, আর তো শুনলাম যে এটা নাকি জুন জুলাই পর্যন্ত এক্সটেন্ড হবে। যদি জুন জুলাই পর্যন্ত করোনা ভাইরাসটা এক্সটেন্ড হয়, এই কোভিড-19, তাহলে আমাদের
আমরা তো মানে জাস্ট কি হবে এটা আল্লাহ ছাড়া আসলে মানে কিছুই বলা যাচ্ছে না কি হতে পারে ভবিষ্যতে। সেই ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো হয়তোবা ছিল সেগুলো আসলে কতদিন পরে বাস্তবায়িত হবে সেটাও আসলে কারো হাতে না। এটা দেশের পরিস্থিতি তো ভালো নয়, বাংলাদেশে ঢাকার বাইরে কোনো জায়গায় শো হচ্ছে না, এমনকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফ্লাইটসও বন্ধ আছে, বাংলাদেশের বাইরেও আপনারা শো করতে পারছেন না। আচ্ছা আপনাকে আপনাকে দিয়ে শুভ সন্ধ্যাকে দিয়ে এনটিভিকে দিয়ে একটা মানে মেসেজ দিতে চাই আমি। মেসেজটা হঠাৎ করে মাথায় আসলো, পরে নাও আসতে পারে। মেসেজটা হচ্ছে গিয়ে আমাদের যে ডক্টররা, আমি যতটুকু জানি আপনার মাও ডক্টর, সো এই আমাদেরকে যারা মানে রক্ষণাবেক্ষণ করতেছে তাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সবার আগে। আমরা করোনা ভাইরাস নিয়ে ভীষণ রকমের শঙ্কিত আমরা বুঝতে পারছি, কিন্তু কিছুটা হতাশাগ্রস্ততা থেকে সরে এসে একটু আনন্দ আড্ডাতেও থাকতে চাই। আরেকটা গানে যাই। ওকে। লোকে বলে বলে যে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে যে ঘর বাড়ি বালা নাই ঘর বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি, শূন্যেরই মাঝার লোকে বলে বলে যে ঘর বাড়ি বানাই। ভালা করি ঘর বানায়া কয়দিন থাক মুয়া, হায়রে কয়দিন থাক মুয়া, ভালা করি ঘর বানায়া কয়দিন থাক মুয়া। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা। এই যে আপনার ফোক ঘরানার যে স্টাইলটা, এটা কি সেই মধু হই হই বিষ খাওয়াইলার ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে? না, অনেক স্টোরি তো বলা আছে, অনেক স্টোরি না বলা কথাও আছে, মানে বলা আছে ভিতরের অনেক কথা বলা নেই। আমি যখন নজরুল সঙ্গীত নজরুল গীতি করতাম শিল্পকলা একাডেমিতে, তখন আমাদেরকে বিভিন্ন সেকশনে পাঠানো হতো কয়েক সপ্তাহ ক্লাস করার জন্য। দেখা গেলো যে দু তিন মাস ক্লাস করার জন্য আমাকে দেওয়া হয়েছিল তবলার ক্লাস, আমাকে দেওয়া হয়েছিল পল্লি ভাটিয়ালি, আমাকে নজরুল থেকে রবীন্দ্র তো শিফট করছিলাম, দুই মাস ছিলাম। মানে এটা হচ্ছে কি আমাদেরকে ক্লাস করায় প্রত্যেকটা জিনিসে পারদর্শী করার জন্য। তো ওইখানে লোক সংস্কৃতি একটা সেকশন আছে, ওই সেকশনে হচ্ছে গিয়ে আমার এখনও মনে আছে এই যে কলো কলো ছল ছল নদী করে টলমল, এই টাইপের গানগুলা। তারপর হচ্ছে গিয়ে এই যে আব্দুল আলিম, আব্বাসউদ্দিন, হাসন রাজা, তারপর এই যে ফকির লালন শাহ, আব্দুল করিম, ওদের পদাবলী করা হয়তো ওইখানে। আমরা টিচার ম্যামরা হচ্ছে কি হারমোনিয়াম বাজাতো, আমরা সবাই মিলে একসাথে গলা গাইতাম কোরাস। হ্যাঁ, কোরাসটা তো হাতে খড়ি কিন্তু ছোট্টবেলা থেকে, কিন্তু আস্তে আস্তে 2012-13 থেকে, এর আগেও করতাম, এর আগে অত বেশি ব্লাস ছিল না, বাট 13 থেকে একদম সিরিয়াস হয়ে গেছিলাম আমরা। ঢাকা ইউনিভার্সিটিতে মুক্ত মঞ্চে, ছবির হাটে, এমন কোনো জায়গা বাদ নাই যে যেখানে হচ্ছে গিয়ে মানে, আর ওইসব জায়গা মানে হচ্ছে গিয়ে একদম দেশের গান, একদম মানে নদীনালা খালবিলের গান, মানে গোড়াপত্তনটাই সব বিষয়ে ছিল। নজরুল গীতি বলি, রবীন্দ্রসঙ্গীত বলি, সবকিছুরই একটা পারদর্শিতা রয়েছে। আমরা জানি সবসময় আপনার হাতে একটা ইউকেলেলে থাকে, কিন্তু আজকে এটাও জানলাম যে তবলাতেও আপনার খানিকটা পারদর্শিতা রয়েছে। তো এটা কি শুধু মানে সিঙ্গার ইমরান হোসেন কি আমরা বলবো, নাকি কিছুটা কম্পোজিশনের বিষয়েও কাজ করা হয়? আচ্ছা, কম্পোজিশন, হ্যাঁ অবশ্যই কম্পোজিশন করা হয়। আমি নিজের অনেকগুলো গানই আছে, কিন্তু ভয় পাই করতে। এর আগে ফ্রুটি লুপস নামে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণ ভাইরাল একটা সফটওয়্যার ছিল, 2019 পর্যন্ত খুব ভালো চলছে, এখনও অনেকে কাজ করে। ওই ফ্রুটি লুপস দিয়ে আমরা হচ্ছে গিয়ে তিন চারজন বন্ধু মিলে আমরা গান বানাইতাম, ওইখানে কম্পোজিশন করতাম। তো কম্পোজিশনের টুকটাক একটু মাথা আছে, বাট এখনও পর্যন্ত নিজের গান কম্পোজিশন একটা করেছি, করে এটা সাউন্ড ক্লাউড নামে একটা সফটওয়্যার আছে, ওইখানে আপলোড করা আছে, বাট এখনও ব্লাস্ট করতেছি না। কারণ হচ্ছে গিয়ে আমার যেই ইন্টেনশন, আমার ইন্টেনশনটা ফুলফিল হয়ে গেলে, আমার যে যুদ্ধটা নিজের সাথে নিজের যুদ্ধ ফোকলোর নিয়ে, আপনি দেখবেন যে আগে কিন্তু ফোক গান ছেলে পেলে শুনতো না, এখন কিন্তু জনপ্রিয়তা, এখন কিন্তু প্রচণ্ড জনপ্রিয়তা, এবং
মানে আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু প্রচন্ড পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে। ইউকুলেলে কিন্তু আগে খুব আমি নিজেই চিনতাম না, আমি খুব একটা পরিচিত ছিল, অনেক বড় বড় মিউজিশিয়ানরাই জানতো না ইউকুলেলে কি। আচ্ছা, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, বর্তমান পরিস্থিতি, সেই ক্ষেত্রে গান নিয়ে কি কি কাজ আছে যেই পরিকল্পনাগুলোর বাস্তবায়িত হতে দেখতে চাও? আমি হচ্ছে কি নিজেকে নিয়ে খুব কম ভাবি, আমার আমি যাদেরকে নিয়ে ভাবার দরকার আমি তাদেরকে নিয়ে ভাবি। সো তাদেরকে নিয়ে একটা প্ল্যান করা আছে, প্লেসও ঠিক হয়ে গিয়েছে, এখন জাস্ট করার অপেক্ষায়। এটা হচ্ছে কি আমি একটা স্ট্রিট ফেস্টিভ্যাল করতে যাচ্ছি এই ফার্স্ট, হয়তো বা এটা খুব অচিরে হবে এই করোনার দাপটটা চলে গেলে। 20 জন মিউজিশিয়ান যারা হচ্ছে যাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, যারা বেস্ট অফ দ্য বেস্ট আমার কাছে। আচ্ছা, সো তাদের গান শুনবে হচ্ছে গিয়ে সমাজের সব ভালো ভালো বড় বড় মানুষজন, এবং প্রত্যেকটা আমি এটা এটার জন্য কাজ করেছি হচ্ছে গিয়ে প্রত্যেকজন এই যেই 20 জন মানুষ থাকবে, যে 20 জন বাচ্চা কাচ্চা অথবা অন্ধ যে কেউ প্রতিবন্ধী থাকুক না কেন, এই 20 জনকে আমি চাই, এই 20 জন এখান থেকে হচ্ছে গিয়ে ওদের স্বপ্নটা শুরু হোক এবং তাদের ফ্যামিলি এখান থেকে মানে সচল হোক। আজকে রাতের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, একটা লোকগান বা দেশের গান দিয়ে শেষ করলে ভীষণ ভালো হয়। ওকে, আমরা একটা গান ছোটবেলায় অনেক শুনতাম, এই গানটা করছি। বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন শাই, এই যে দুনিয়া হাকিম হইয়া হুকুম ধরো, সর্প হইয়া দংশন করো, উঝা হইয়া ঝাড়ো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, কেবল আল্লাহ তোমায় চাই আমি, কে প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।